নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের গল্প, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা বশীকরণ। দুপুরে খাবার টেবিলে বসে মিনতি কিছু বলবে বলে উসখুস করছে সেই থেকে, মানুষটাকে আর চোখে দেখছে থেকে থেকে। অমরেশের হাত নড়ছে, আহার্য মুখে উঠছে, মুখ চলছে, অথচ মনটা যে আর কোথাও উধাও সেটা স্পষ্ট বোঝা যায়। রোগীর কথা ভাবছে, নার্সিংহোমের কথা ভাবছে, নাকি টাকার কথা ভাবছে? ঘরের কথা বা মিনতির কথা যে ভাবছে না সেটা ঠিক, কিন্তু মিনতি তাই এখন ভাবাবে, আসল কথায় পৌঁছবে বলে পাঁচ কথা সেই বলে যাচ্ছে। আজ আসতে এত দেরি হলো কেন? কটা রোগী দেখা হলো? এত খাটলে ডাক্তারকেই তো রোগী হতে হবে। নার্সিংহোমের নতুন এক্সটেনশন কত দূর? বাবুর্চিটা আজকাল রান্নায় খুব ফাঁকি দিচ্ছে, বাড়ির কর্তা একটা কথাও না বললে এইরকমই হয়, ইত্যাদি ইত্যাদি। অমরেশ দু এক কথায় জবাব দিয়েছে, দরকার মতন একটু আধটু হেসেছে, কিন্তু এ রাজ্যে যে সে নেই সেটা মিনতি অনেকক্ষণই জানে। চোখ দুটো দু একবার খড়খড়ে হয়ে উঠেছে তার, দুই ভুরুর মাঝে কুঞ্চন রেখাও পড়েছে দু একটা। বেশ অনেকদিন হয়ে গেল মিনতি এই ব্যাপারটা লক্ষ্য করছে আবার, কিন্তু লক্ষ্য যে করছে সেটা জানতে দেয়নি, বুঝতেও দেয়নি, আজও দিল না। জিজ্ঞাসা যে একেবারে করে না তাও না, কিন্তু করা না করা সমান। বড় ডাক্তারের পেশাটাই জোরালো কৈফিয়ত, রোগীর জ্বালায় অস্থির, নার্সিংহোমের সতেরো ঝামেলায় হিমশিম, রোগীর হিরিকও মিথ্যে নয়, নার্সিংহোমও বাড়ছে, কৈফিয়াতে ফাঁক নেই, তবু ফাঁক চোখে পড়ে মিনতির। সেই ফাঁক মিনতি জানবে না তো কে জানবে? খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল, আর পাঁচটা কথার মতোই খুব সাদা মাটাভাবে মিনতি কথাটা বলল, যেন মনেই ছিল না এতক্ষণ, এই মনে পড়ল। শোনো না, ভালো কথা, শানুর জন্য দেখে শুনে একটা টিউটার রাখতে হবে, পারো তো একটু খোঁজ খবর করো তো, আমিও দেখছি। ব্যাস, এই একটা কথাতেই অমরেশের ভাবনা চিন্তার সব কটা সুতো যেন একসঙ্গে ছিঁড়ে গেল। চড়া রোদের মুখে কুয়াশার মতো অন্যমনস্কতার আবরণ নিশ্চিন্ন হয়ে গেল। মিনতির দিকে সে প্রায় ঘুরে বসল, কৌতূহলের জবাবটা ওর মুখেই লেখা যেন। কেন, রমেশবাবুর কি হল? চলে গেছে, সংক্ষিপ্ত জবাব দিয়েই মিনতি তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুতে চলে গেল। অমরেশ খানিক হাঁ করে চেয়ে রইল সেই দিকে, এমন সংবাদ আশা করেনি সেটা সুস্পষ্ট। লোকটি আজ পাঁচ বছর ধরে এই বাড়িতে আছেন, মাঝবয়সী সাদাসিধে মানুষ, মিনতিরই দূর সম্পর্কের আত্মীয়, ছেলেটাকে ভালোবাসতেন, যত্ন করে পড়াতেন। সাত থেকে এই এগারো বছর বয়স পর্যন্ত ছেলে কোনোদিন প্রথম ছেড়ে দ্বিতীয় হয়নি। ভদ্রলোক শনিবার বাড়ি যান, আবার সোমবার ফেরেন, বছরে এক আধ মাস ছুটি ছাটাও নেন, কিন্তু সেই সময়ের জন্য অন্য মাস্টার রাখার তো প্রশ্ন ওঠে না। তার এবারের যাওয়াটা সেই রকম যাওয়া নয়। হাত মুখ ধুয়ে অমরেশ ঘরে এলো। মিনতি মশলার কৌটো থেকে মশলা খুঁটে তুলছে, অমরেশ সিগারেট ধরাল। তা এই রমেশবাবু চলে গেলেন কেন? এই জেরার বিড়ম্বনাটাই যেন এড়াতে চেষ্টা করছিল মিনতি। বিব্রত মুখে হেসে ফেলল, গেলে আমি কি করব, তার ঘর সংসার আছে না, চিরকাল কি তোমার ছেলে আগলে বসে থাকবে নাকি? অমরেশ চেয়েই আছে, সিগারেট টানছে, হাসির আভাসটুকুও গোপন করছে না। নিরীহ কৌতুকে বলল, পাঁচ বছর তো ছিল। ছিল তো ছিল, তুমি ভালো দেখে একটা লোক ঠিক করো, নইলে ছেলেটারই ক্ষতি হবে। অমরেশ তার সামনের ছোট টেবিলটায় আধ বসা হয়ে সিগারেট টানছে আর মিটিমিটি হাসছে। লোকের জন্য ভাবনা নেই, বেশ ভালো লেখাপড়া জানা একটা ছোকরা আমার হাতেই আছে, আসতে বলবো খন। দেখো ভালো হবে না বলছি। তোমার কাণ্ডই আলাদা, একটু আধটু সহ্য করলে তো পারতে, কোথায় খুশি হবে, না দিলে একেবারে সরিয়ে। একটু আধটু সহ্য করিনি তোমাকে কে বললে? তোমার চোখ আছে নাকি কোনো দিকে?
আপাতত আছে, আর সেটা মিনতির দিকেই। সেই চোখে নতুন করে আবার কিছু আবিষ্কারের চেষ্টা, যা সে অনেকদিন দেখেনি, যা তার অনেকদিন দেখার কথা মনে পড়েনি, সেই জন্যই আনন্দ আর সেই জন্যই পরিতাপ। খুশি মুখে বলল, ব্যাপারটা তাহলে তোলায় তোলায় অনেক দূর গড়িয়েছিল। মিনতির চোখে রাগ, ঠোঁটের ফাঁকে নিরুপায় হাসির আভাস। সিগারেট অ্যাশপটে গুঁজে অমরেশ বিছানায় এসে শটান শুয়ে পড়ল। মিনতি অবাক, কি হলো শুয়ে পড়লে যে? এক্ষুনি না তোমাকে নার্সিংহোমে ছুটতে হবে বলছিলে। ভালো লাগে না আর দিন রাত এইসব। অমরেশের যেন একটুও তাড়া নেই, কিন্তু তার দিকে চেয়ে চেয়ে কিছু একটা দুরভিসন্ধি আঁচ করল যেন মিনতি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, অর্থাৎ দুর্জনের সম্মুখ থেকে প্রস্থান করাটাই সমীচীন বোধ করছে। কিন্তু অমরেশও ওর মতলব বুঝে প্রস্তুতি ছিল, খপ করে হাত ধরে ফেলে টেনে বসিয়ে দিল আবার, আর হাতখানা ধরাই থাকল। হাতবন্দি মিনতির হাল ছাড়া বিরক্তি, যাও দিনকে দিন তুমি যে কি হচ্ছ। আমাকে তো আর তাড়াতে পারবে না এখন। তোমাকে তো সব থেকে আগে তাড়ানো উচিত, অসভ্য একটা। বেলা পড়ে আসছে, অমরেশ অনেকক্ষণ চলে গেছে, উঠবে উঠবে করেও মিনতি ও ওঠা হচ্ছে না। একটু ঘুমের মতো এসেছিল, এখন তাও নেই। শিথিল আলস্যে বিছানায় গা ঢেলে দিয়ে এপাশ ওপাশ করছে, অনেক দিনের একটা জমাট গুরুভার নেমে যাওয়ার শ্রান্তি আর তৃপ্তি। মানুষটা এখন আর কিছুকাল অবহেলা করবে না ওকে, বরং মাঝে মধ্যে অতিরিক্ত মনোযোগই দেবে। তারপর তারপর আবার কি তেমনই একার মধ্যে তলিয়ে যাবে মিনতি? মনে হয় না। এবারের মতো এত অবাক আর একবারও হয়নি অমরেশ। শুনেই যেভাবে চেয়েছিল ওর দিকে, মনে হলে মিনতির হাসিই পায়। শানুর এই মাস্টারটিকে জিতেন্দ্রীয় গোছের পুরুষই ভাবত বোধ হয়। এর আগে বাড়ির সরকারকে বিদায় দেবার ফলে অনেকটাই চোখ খুলেছিল, আশাতিরিক্ত ফল হতে দেখেছিল মিনতি, আর এই কাণ্ড করা দরকার হবে ভাবেনি। কিন্তু এই তৃপ্তির তলায় তলায় একটা অস্বস্তি ও থিতি আছে যেন, মিনতি সেটা দেখতে চায় না, মিনতি সেই অস্বস্তির মুখোমুখি দাঁড়াতে চায় না। কিন্তু তবু দেখতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, অস্বস্তিটা বিবেকের মতো আঁচড় কাটছে এখন। সকলেই জানে রমেশবাবু ভালো লোক, খাঁটি লোক, মিনতিও জানে। মুখের দিকে চেয়ে কথা বলেন না, তেমন দরকার না পড়লে ধারে কাছে আসেন না পর্যন্ত, গীতা উপনিষদ পড়েন আর ছেলে পড়ান। ছেলেটা ভালোই রেজাল্ট করছিল, এইরকম লোক পাওয়া শক্ত হবে এখন। একজন নির্দোষ লোককেই অযথা সরিয়ে দিয়েছে মিনতি, মিনতির কি পাপ হবে? মিনতির পাপের বড় ভয়, যত টাকার ছড়াছড়ি হোক না কেন, ছেলেবেলা থেকে বিয়ে পর্যন্ত মায়ের পুজো আর্চার পরিবেশেই কাটিয়েছে সে। মিনতি জোর করেই যেন পাপ বোধটাকে মন থেকে ঠেলে সরিয়ে দিতে চেষ্টা করল। আচ্ছা পাপ হবে কেন? লোকটার মাথায় তো আর অপবাদ কিছু চাপাতে যায়নি, বরং সকাতরে বিদায় দিয়েছে তাকে, চার মাসের মাইনে জোর করে গুঁজে দিয়েছে, আর বলেছে ছেলেকে এবার থেকে নিজেই পড়াবে, নিজের মন মতো মানুষ করবে, শুয়ে বসে তার সময় কাটে না, কাটে তো নাই, না হয় মাস্টার আর রাখবেই না, সত্যি সত্যি নিজে পড়াবে, মা কি নিজের ছেলেকে পড়ায় না নাকি? অবশ্য অমরেশের কাছে তাকে এইভাবে বিদায় করার হেতুটা বিকৃত করে বলতে হয়েছে, কিন্তু সেটা তো অমরেশেরই একটা বিকৃতি সরানোর জন্য, সে অপবাদ ওই ভদ্রলোককে স্পর্শ করবে কেন? রোগ ছাড়াতে হলে অমরেশ নিজে তেতো ওষুধ দেয় না রোগীকে, এও তো ওষুধ ছাড়া আর কি। ঠাকুর কি পাপটাই দেখবেন? আর কোন প্রাণের দায় সে কাজ করেছে সেটা দেখবেন না? ওর কি মনের তলায় এতটুকু পাপ আছে? শুধু নিজের স্বামীটিকে একান্তভাবে নিজের কাছে ধরে রাখতে চেয়েছে সে, স্বামীর তো মঙ্গলই চেয়েছে, সেটা কি পাপ নাকি? নিজের সঙ্গে বোঝাপড়া করে হালকা হবার চেষ্টা করে মিনতি। মোটামুটি অবস্থাপন্ন ঘরেরই মেয়ে সে,
তিনটি বোন ওরা, ভাই নেই, তাই বাপের আদর একটু বেশি মাত্রাতেই পেয়েছে। তেমন সুন্দর নয় দেখতে, কিন্তু সাজলে গুজলে একেবারে খারাপও দেখতে লাগে না। বিশেষ করে মিনতির স্বাস্থ্যটি বরাবরই ভালো, রূপ না থাক, বাঙালি মেয়ের অমন সুঠাম তনু প্রাচুর্যও খুব বেশি চোখে পড়ে না। রূপ নেই বলেই হয়তো মিনতির এই দিকে নজর ছিল, যত্ন ছিল। অমরেশ ডাক্তারি পাশ করে বেরুবার এক বছরের মধ্যেই বিয়ে হয় তাদের। অবস্থার দিক থেকে সেটা অসম বিয়েই বলা যেতে পারে। বৃত্তি পাওয়া ছেলে না হলে অমরেশের ডাক্তারি পড়া হতো না হয়তো। পাশ করার পর এক আত্মীয় মিনতির বাবাকে ধরে দিয়েছিলেন ওকে। অমরেশের তখন গাড়ি বাড়ি ছিল না এমন, বিয়ের পরেও অনেক দিন টেনে হিঁচড়ে দিন কেটেছে। সেই সময় মিনতি লোকটার মধ্যে একটা দুর্বলতা আবিষ্কার করেছিল। মিনতি ভিড়ের মধ্যে ট্রামে বাসে উঠতে চাইত না, অমরেশ তাই নিয়ে ঠাট্টা তামাশা করত। মিনতি বলত, তোমরা পুরুষরা ভারী অসভ্য তো। মিনতি তখনই লক্ষ্য করেছে, ওকে নিয়ে পুরুষদের ভদ্রগোছের একটু আদ্র দুর্বলতার আঁচ পেলেই অমরেশের ভারী আনন্দ হয়। কেউ জায়গা ছেড়ে দিলে, কেউ একবারের বেশি তিনবার ওর দিকে তাকালে, কোনো দোকানদার ওকে একটু বেশি খাতির করলে ওর প্রতি অমরেশেরও যেন আগ্রহ বাড়ে। ঠাট্টা করুক আর যাই হোক, ভিতরে ভিতরে খুশি হয়। মিনতির বাবার টাকাতেই অমরেশ বিলেত গিয়েছিল। ভদ্রলোক একটু কষ্ট করেই জামাইয়ের সমস্ত ব্যয়ভার বহন করেছেন। তার আশা সার্থক, অমরেশ বিলেত থেকে ফেরার সঙ্গে সঙ্গেই ভাগ্যস্থানে লক্ষ্মীর দৃষ্টি পড়েছে। এখন তো সেটাই পূর্ণ দৃষ্টিতে দাঁড়িয়েছে। টাকা যে মানুষকে এইভাবে তাড়া করতে পারে, সেটা নিজের চোখে নিজের ঘরে এভাবে না দেখলে মিনতি বিশ্বাসই করতে পারত না। কিন্তু অমরেশ বিলেত থেকে ফেরার পর পরিপূর্ণতার সূচনাতেই মিনতি এক ধরনের রিক্ততা অনুভব করতে লাগল। অমরেশের তখন অনেক কাজ, অনেক উৎসাহ, মাথায় অনেক প্ল্যান। কাজের মধ্যে দিয়েই মানুষটা কেমন দূরে সরে সরে যেতে লাগল। অমরেশ শিশু রোগের বিশেষজ্ঞ হয়ে এসেছে, আগে বাড়িতেই রোগী দেখার চেম্বার ছিল। তখনই মিনতি লক্ষ্য করত, অসুস্থ ছেলে মেয়ে নিয়ে অনেক অভিজাত সুন্দরী মহিলারা আসে। মিনতি জানে এটা খুব স্বাভাবিক, অসুস্থ শিশুর সঙ্গে মেয়েরাই তো আসবে। কিন্তু তবু কেমন লাগত, নিজের যা নেই সেটাই এক এক সময় বড় হয়ে উঠত মিনতির চোখে। রূপ নেই, কোনোদিন ছিল না, কিন্তু নিজের কাছে নিজেকে আগে এত নিষ্প্রভ লাগত না, এখন লাগে। মনে হয় ঘরের প্রতি আর তেমন আকর্ষণ নেই বলেই সর্বক্ষণ এমন কাজের ঝোঁকে মেতে থাকে মানুষটা। ঘরে আনন্দ কম বলেই বাইরে এত উৎসাহ, এত উদ্দীপনা। এরই মধ্যে সেই পুরুষ বৃত্তির বৈচিত্র্যটা মিনতির চোখে পড়েছে। বাড়িতে মাঝে মধ্যেই পার্টি দিতে হয়, বাইরের পার্টিতেও যোগ দিতে হয়। এর মধ্যে ওর প্রতি কারোর দৃষ্টি আকৃষ্ট হতে দেখলে অমরেশ আগের মতোই খুশি হয়, তারও আকর্ষণে নতুন করে রং ধরে। কেউ একটুখানি প্রশংসা করলে নিরিবিলি ঠাট্টা তামাশায় অমরেশ সেটা তিন গুণ ফাঁপিয়ে তোলে। এই লঘু প্রহসনে সবথেকে বেশি ইন্ধন জুগিয়েছে অমরেশের সতীর্থ এবং অন্তরঙ্গ বন্ধু আলোক সেন। রসিক লোক, যা মুখে আসে তাই বলে। সে প্রকাশ্যেই ঘোষণা করেছে মিসেস চক্রবর্তীর জন্যে কোন দিন বন্ধুটিকে গুম খুন্না করে বসে। প্রায় বাড়িতে আসে, মিনতির গা ঘেঁষে বসে, কখনো বা সকলের সামনেই ওর একটা হাত জোর করে নিজের মস্ত হাতের থাবায় দখল করে রাখে। অমরেশের সামনেই ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমার সর্বনাশ করে ছাড়লে ম্যাডাম, আর নিদ্রা ঘুচতে বসেছে, ব্যবসাপাতি ডুবতে বসেছে, নিজের স্ত্রীটিও এবার ডিভোর্স করবে বলে শাসাচ্ছে। একদিন মিনতি সত্যিই রেগে গেছে, অন্তত সেই রকমই মনে হয়েছে। বলেছে, আচ্ছা আমি কুৎসিত আছি তো আছি, তার জন্য আপনার এত ঠাট্টার কি আছে বলুন তো। জবাবে আলোক সেনের প্রসারিত চোখে অব্যক্ত হতাশা। এই হলো শেষে? তুমি যে কি, ওই গাধাটা কি কোনোদিন তোমাকে বুঝতে দেয়নি? আলোক সেন ওকে বলতো শ্যামাঙ্গিনী ভেনাস। মিনতির গায়ের রং তেমন কালো নয় বলেই তার দুঃখ, নিছক অন্তরঙ্গ হাসি কৌতুকের ব্যাপার।
কিন্তু মিনতি এরও সুবাঞ্ছিত প্রতিক্রিয়া লক্ষ্য করেছে, রং বদল দেখেছে। মিনতি প্রথম অস্ত্র নিক্ষেপ করেছিল বছর চারেক আগে। অমরেশ তখন ব্যতিব্যস্ত, নাওয়া খাবার সময় নেই। জনাকতক বন্ধু মিলে মস্ত একটা পরিকল্পনা ফেঁদে বসেছে, জমি কিনেছে, নার্সিংহোমের বিল্ডিং উঠছে সেইখানে। সেই প্রধান উদ্যোক্তা, মাথায় শুধু প্ল্যান আর প্ল্যান আর টাকা পয়সার হিসেব। মিনতির নিজেকে সব থেকে বেশি পরিত্যক্ত মনে হয়েছিল তখনই। এত বড় একটা ব্যাপার হচ্ছে, মিনতিরও তো আনন্দ হওয়ার কথা, কিন্তু সেই আনন্দ থেকেও একটা বিমর্ষ ছায়া পড়েছে। কাজের মতো কাজ পেলে অমরেশ যে ওকে তুচ্ছ করতে পারে সেই সত্যটা যেন সে স্পষ্ট উপলব্ধি করেছে। একটা কথা বলবো, কানে যাবে? দিন দিন যা হচ্ছ তোমাকে তো কিছুই বলা দায়। নিষ্পৃহ গলায় বললেও প্রায় নির্মম একাগ্রতায় মিনতি অমরেশের চিন্তার সুতোটা ছিঁড়ে দিয়েছিল। শোনো না, এই ঠাকুরপুরে একটা চট করে বিয়ে দাও তো, মেয়েটি সুন্দরী হলে ভালো হয়, তারপর ওদের একটা কোথাও থাকার ব্যবস্থা করো। সুবিধে মতো চাকরি যতদিন না হয় ততদিন তুমি না হয় খরচ চালাবে, আর তাছাড়া কাঁধে ভার না চাপালে ওরকম গা ছাড়া লোকের দ্বারা চাকরির জোগাড় হবেও না কোনো দিন। শেষের কথা কটা শুধু বলার জন্যই বলেছে, ওটা যে আসল কথা নয় অমরেশেরও বুঝতে বেগ পেতে হয়নি। প্রস্তাব শুনে অমরেশ আকাশ থেকে পড়েছিল। উপলক্ষ, অমরেশের ছোট ভাই সমরেশ, এমএ পাস, একসঙ্গেই থাকত, খবরের কাগজ দেখে চাকরির দরখাস্ত করত আর শুয়ে বসে ইংরেজি নভেল পড়ে কাটাত। বৌদি আর ভাইপোর ওপর টান দেখে অমরেশ তার ওপর খুশি ছিল, তাছাড়া সে ভাইকে ভালোবাসে। হতভম্ব অমরেশ গোপনে মিনতিকে অনেক জেরা করেছে তারপর। মিনতি বেশিরভাগেরই জবাব দেয়নি, যা ও বলেছে আভাসে বা ছদ্ম বিড়ম্বনায় হেসে ফেলে বলেছে। সরাসরি বলার থেকেও এই অস্পষ্টতার ইঙ্গিত অনেক বেশি ফলপ্রসূ। তিন মাস যেতে না যেতেই সমরেশের চাকরি হয়েছে, চাকরিটা অমরেশই সংগ্রহ করে দিয়েছে, কর্মস্থলে কোয়ার্টারও আছে। সমরেশ চাকরি নিয়ে কোয়ার্টারে চলে গেছে, কিন্তু বিয়েতে রাজি হয়নি। তাকে কেন্দ্র করে মিনতি বেশ কিছুকাল ঘরের মানুষটিকে ওর প্রতি সচেতন রাখতে পেরেছিল। এরপর একই উপলক্ষে একে একে বিশ্বস্ত চাকর মথুর আর বিশ্বস্ততর বিষ্ণু সরকারকে বিদায় দিয়েছে। কারোর ওপর অবিচার করেনি, দুজনকেই দু মাসের করে মাইনে আগাম দিয়ে কাজ দেখে নিতে বলেছে। অন্যদিকে অমরেশের জেরায় পড়ে নিরুপায় ঝাঁঝে জবাব দিয়েছে, আমার খুশি তাড়িয়েছি, তোমার কি তাতে? ব্যর্থ হয়নি, এক একবার এমনই এক একটা ঘা খেয়েই যেন চোখ খুলেছে অমরেশের। ঘরে বাইরে সকল কাজের ডান হাত বিষ্ণু সরকারকে খুইয়ে হতাশ কণ্ঠে বলেছিল, এই বাড়িতে আমি আর 80 বছরের নিচে লোক ঢুকতে দিচ্ছি না। শেষে সেই বিতাড়িতদের পক্ষ নিয়েই প্রচ্ছন্ন কৌতুকে চোখ রাঙিয়েছে মিনতিকে, ওদেরও তো চোখ আছে, ওদের আর কি দোষ। সব শেষে সানুর মাস্টার রমেশবাবু, তিনিও গেলেন। সরাবার মতো আর তো কেউ থাকল না, না থাক, মিনতি অনেকটা নিশ্চিন্ত এখন, আর বোধহয় দরকারও হবে না। ঠাকুর যেন মুখ তুলে একটু চান, এ পর্যন্ত মিনতি যা কিছুই করেছে সবই তো প্রাণের দায়ে করেছে, এই কাজ তো সে করতে চায়নি। ঠাকুর মুখ তুলে চাইলেন। অমরেশের কাজের চাপ দিনে দিনে বাড়ছে, পসার বাড়ছে, নার্সিংহোমের কলেবর বৃদ্ধি পাচ্ছে, তবু মিনতির মনে আনন্দ হচ্ছে। প্রতিটি প্ল্যান নিয়ে অমরেশ এখন ওর সঙ্গেই আলোচনা করে, পরামর্শ করে। সকালে চায়ের টেবিলে বসে গোটা দিনের প্রোগ্রাম মিনতির চোখের সামনেই তুলে ধরে, এত ব্যস্ততার মধ্যেও ওর কাছে আসার ফাঁক খোঁজে। এক একটা কাজের ঝামেলার পর একান্ত করে শুধু দুজনের জন্যই একাধটা প্রোগ্রাম করবার জন্য উন্মুখ হয়ে ওঠে। ছমাস যেতে না যেতেই ঠাকুর গোটা গোটি মুখ তুললেন সম্ভবত। ভরা তৃপ্তির মধ্যে মিনতির হঠাৎ একদিন খেয়াল হল, স্বামীর এত বড় নার্সিংহোম, এত নাম ডাক, অথচ সেই নার্সিংহোম সে নিজে গিয়ে ভালো করে একটাবার দেখেও এলো না। সেই যে ভিত্তি স্থাপনের উৎসবে গিয়েছিল,
তারপর আর কোনো দিন যায়নি। অবশ্য শহরের আর এক প্রান্তে নার্সিং হোম, তবু গাড়িতে যেতে আর কতক্ষণই লাগে। ইচ্ছে থাকলে রোজ একবার করে যেতে পারে। ইচ্ছেটা এতদিন যে কেন হয়নি, অনুশোচনা হলো মিনতির। স্ত্রীর কর্তব্যে এটা মস্ত ত্রুটি বই কি। সেদিন দুপুরে গাড়ি নিয়ে নার্সিংহোমের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ল। অমরেশকে কিছুই বলেনি, এতদিন বাদে বলাটাই লজ্জার, ফিরে এসে বলবে, আর সেখানে যদি দেখা হয়ে যায় আনন্দের ব্যাপারই হবে। প্রোগ্রাম যা শুনেছে দেখা হওয়াই সম্ভব। নার্সিংহোম দেখে মিনতির দু চোখ জুড়িয়ে গেল। মনে মনে গর্ববোধ করতে লাগল সে। তার পরিচয় পেয়ে হাসপাতালে দুজন কর্মচারী দৌড়ে গেছে ম্যানেজারকে খবর দিতে, সেই দেখাবে শোনাবে। ডিরেক্টর সাহেব অর্থাৎ তার স্বামীটি কোথায় যেন কাজে বেরিয়েছে। কিন্তু ম্যানেজার যখন সামনে এসে দাঁড়াল, মিনতি হতভম্ব। এ তো সমরেশ, মিনতির দেওর। শুকনো মুখে মিনতি হাসতে চেষ্টা করল একটু। সমরেশ, এ তোমার চাকরি এখানে আর কোয়ার্টার এখানেই? হ্যাঁ বৌদি, কেন তুমি জানতে না? মিনতি মাথা নাড়ল, সে জানত না। সৎসাহে সমরেশ নার্সিংহোম দেখাতে লাগল মিনতিকে, কত কি করেছে আরও কত কি করবে সব গল্প শোনাতে লাগল। কিন্তু মিনতি কিছুই দেখছে না, কিছুই শুনছে না, কারণ এসবের বাইরে তার আরও কিছু দেখা হয়ে গেছে, আরও কিছু শোনা হয়ে গেছে। বাড়ির চাকর মথুরকে সে দেখেছে, সে এখানে হেড জমাদার। বিষ্ণু সরকারকেও দেখেছে, শুনেছে সে এখানে প্রধান সরকার। আর সানুর মাস্টারমশাই রমেশবাবু, তাকেও দেখল, এখানকার যাবতীয় আয় ব্যয়ের হিসেবের দায়িত্ব তিনি নিয়েছেন। সমরেশ ঠাট্টা করেছে, বাড়িতে আর ভালো লোক একটিও রাখতে পারবে না বৌদি, কাজ পছন্দ হলেই দাদা তাকে কিন্তু হাসপাতালে এনে ঢোকাবে। মিনতি চুপ। বাড়ির দিকে মোটর ছুটেছে আবার। মিনতি পাথরের মতো বসে আছে, এত বড় আঘাত জীবনেই প্রথম। মানুষটা সব জানে, ওর ছলনা সব জানে, আর জেনেও বিশ্বাসের ভান করেছে, ওকে বিশ্বাস করেনি। আর বিশ্বাস করেনি বলেই সব কটা লোককে কাজে বহাল রেখেছে, একজনকেও ছাড়েনি। আর সম্প্রতি তার এই কাছে আসাটাও নিছকই ওকে তুষ্ট রাখার জন্য। বাড়ি ফিরে মিনতি আত্মহত্যার চেষ্টা করবে কি না তাও ভেবেছে, এত বড় লজ্জা নিয়ে জীবনে আর মুখ দেখাবে কেমন করে। বিছানা নিল সে, ক্রোধ আর ক্ষোভ চোখের জল হয়ে বেরিয়ে আসতে লাগল। মিনতি কাঁদতে লাগল, এত কান্না সে জীবনে কাঁদেনি। কিন্তু আশ্চর্য, কেঁদে কেঁদে মিনতির এখন হালকা লাগছে, যাতনাটা আর তেমন করে বিঁধছে না, লজ্জাটা আর তত প্রাণঘাতী মনে হচ্ছে না, মুখ দেখানোটা একেবারে অসম্ভব হবে এটা ভাবছে না। মিনতি তবু কাঁদছে, কাঁদছে আর তলায় তলায় স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই অনেক দিনের একটা রোগ মিনতি সেরেছে এবার। এতদিন যা নিয়ে সে চিন্তা করেছে, মাথা খারাপ করেছে, তা নিয়ে আর চিন্তা করতে হবে না। আজকের গল্প এখানেই শেষ করছি। আশা করলাম আজকের গল্প ভালো লেগেছে আপনাদের। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার, সবাই ভালো থাকবেন।